হরিবল হরিবল পুনঃ প্রেম প্রচারিতে হইল মনন, সে কারণে হলো যশোমন্তের নন্দন। অর্থাৎ কলির শুরুতে আমার প্রভু গৌরচন্দ্র এই হরি প্রেম বিতরণ করবার জন্য জগতে এসেছেন, কিন্তু তিনি 48 বছরের মধ্যে তিনি এই প্রেম সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারেননি, কিছু প্রতিবন্ধকতা থাকার জন্য। তাই পুনরায় সেই প্রেম হরি প্রেম বিতরণ করবার জন্য আমার দয়াল শ্রী হরি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর রূপে পূর্ববঙ্গে সফলডাঙ্গা গ্রামে যশোমন্তের দ্বিতীয় নন্দন হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। তাই আমার মহাকবি কবি চূড়ামণি কবিরত্ন তারকচন্দ্র সরকার বলেছেন, পুনঃ প্রেম প্রচারিতে হইল মনন, সে কারণে হলো যশোমন্তের নন্দন। সেই বসুমতী তিনি রাজা পরীক্ষিতের কাছে প্রার্থনা করেছেন। রাজা পরীক্ষিত একদিন স্নান করতে যাচ্ছিলেন, কাছেই বিশ্বরূপে ধর্ম দাঁড়িয়ে ছিল, কলিও তখন প্রবেশ করছেন। এতদিন অর্থাৎ সত্য ত্রেতা দাপরে কলি প্রবেশ করতে পারেনি, মানুষ সৎ ছিলেন, ধার্মিক ছিলেন। তখন কলি এসে কোনো জায়গা করতে পারেনি, কলির কোনো জায়গা ছিল না, থাকবার বসবাসের কোনো জায়গা ছিল না। রাজা পরীক্ষিত স্নান করতে যাচ্ছেন, এমন সময় সেই খিতি এসে রাজা পরীক্ষিতের কাছে প্রার্থনা করেছেন, এই ভূমিকে রক্ষা করো ধার্মিক নরপতি তুমি। কলি সেখানে দাঁড়িয়ে ছিল, আমার খিতি তাকে দেখিয়ে দিলেন, এই যে কলি, কলি প্রবেশ করছে। তখন আমার রাজা পরীক্ষিত তাকে শিরচ্ছেদ করতে যাচ্ছিলেন, আমার কলি শরণ নিলেন, পদস্পর্শ করে বললেন, আমাকে আপনার রাজ্যে একটু জায়গা দিন থাকবার জন্য, আমি তো এতদিন সত্য ত্রেতা দাপর গেছে, আমি কোথাও স্থান পাইনি, কলি আসছে, কলিকাল আসছে, আমাকে একটু থাকতে দিন। রাজা পরীক্ষিত বললেন, আমার এই রাজ্যের মধ্যে তোর কোনো জায়গা নেই। তখন কলি বললেন, আপনি চারটি জায়গা চেয়ে নিলেন, তাহলে কোথায় কোথায়? কলি জায়গা চেয়ে নিলেন স্বর্ণকারের দোকান, যেখানে সোনা বেচা কেনা হয়, আর কোথায়? যেখানে পতিতালয়, পতিতালয়ে যেখানে রূপ যৌবন বিক্রি হয় মেয়েদের, আর সুরাপান যেখানে হয়, যেখানে মদিরা পান করা হয়, আর যেখানে জীব হত্যা হয়, কসাইখানা। এই চারটি জায়গা কলি চেয়ে নিলেন, যে চারটি জায়গা আমাকে দিন। সেদিন থেকে কলি প্রবেশ করে গেল এই চারটি জায়গায়। এই কলিকাল সম্পর্কে আমার শ্রীকৃষ্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন, এই যে চারটি জায়গায় কলি প্রবেশ করেছে, এর প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, কলির প্রভাব। অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি দেখে নিও, আমার নাতি, তোমার নাতি, আমার নাতি নয়, তোমার নাতি, সে আমারও নাতি, তোমার ছেলে অভিমন্যু, তার ছেলে রাজা পরীক্ষিত, ও যেদিন মৃত্যুবরণ করবে তারপর থেকে কলি সারা বিশ্বে দাপিয়ে বেড়াবে। তো যেমন কথা তেমন কাজ।
অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে রাজা পরীক্ষিত, পরীক্ষিত মৃত্যুবরণ করেছিলেন তক্ষক সাপের আঘাতে। তারপর থেকেই কলি সর্বত্র বিস্তার করতে শুরু করলো। আমার অর্জুন একদিন শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন, হে প্রভু, আপনি তো বলেছেন আমার নাতির মৃত্যুর পরে কলিযুগ শুরু হয়ে যাবে, কলির প্রভাব সর্বত্র হবে, তো আমার জানতে ইচ্ছা করছে কলিকাল কেমন হবে, কলিকালের মানুষ কেমন হবে, কলিকালের মানুষের ধর্মাচরণ কেমন হবে, আপনি যদি একটিবার আমাকে খুলে বলুন। আমার শ্রীকৃষ্ণ বলেছিলেন, কলির শেষে যখন আমি সর্বশেষ লীলা করব, তোমরা এই পঞ্চ ভাই আমার সঙ্গে লীলাকারী থাকবে। সেই পঞ্চ ভাই এসেছিলেন আমার শ্রী শ্রী হরিজাদ লীলায়, মাঝকান্দির শঙ্কর বালার পঞ্চপুত্র হচ্ছেন সেই পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, মাঝকান্দির শঙ্কর বালার পঞ্চপুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন সেই পঞ্চ পাণ্ডব। তো আমার শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বাপর যুগে বলেছিলেন কলিকাল কেমন হবে, কলিকালের মানুষ কেমন হবে, সে সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। তো একদিন সন্ধ্যাবেলা যখন সকলে ভোজনে বসেছেন, আমার অর্জুন বলেছেন, হে কেশব, আপনি একটিবার আমাকে বলুন কলিকাল কেমন হবে, কলিকালের মানুষ কেমন হবে, কলিকালের মানুষের আচার আচরণ কেমন হবে। আমার শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, কলিকাল সম্পর্কে যদি তুমি শুনতে চাও তাহলে আমাকে একটি দিন হবে। বলছি ঠিক আছে কেশব, আমি আপনাকে একদিন দেব। বলছেন কালকের সকালবেলা তোমরা এই পাঁচ ভাই একটু বনগমনে যাবে, সারাদিন বনে ভ্রমণ করবে, বনে ভ্রমণ করে সন্ধ্যাবেলা যখন ফিরে আসবে তোমরা বনের মধ্যে কে কি দেখলে সেটা আমার কাছে বলবে, তখন আমি কলিকার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দেব, যেমন কথা তেমনি কাজ। পরের দিন সকালবেলা পাঁচ ভাই পাঁচ দিকে বনগমনে বেরিয়ে পড়লেন। সন্ধ্যাবেলা সবাই ফিরে এসেছেন, শ্রীকৃষ্ণ সবাইকে সামনে বসিয়ে এক এক করে জিজ্ঞেস করছেন বনের মধ্যে কে কি দেখেছেন। সবার প্রথম যুধিষ্ঠিরের কাছে জিজ্ঞেস করছে, বলছে দাদা তুমি আজকে বনের মধ্যে কি দেখতে পেয়েছ আমাকে একটিবার খুলে বলো, তাহলে আমি কলিকাল সম্পর্কে বলে দিচ্ছি কেমন মানুষ হবে তখনকার দিনে। প্রথমে আমার যুধিষ্ঠির বললেন, ভাই আজকে আমি যে জঙ্গলের মধ্যে দেখলাম একটা আশ্চর্য জিনিস দেখলাম, এমন জিনিস তো আমি কোনোদিন দেখিনি। বলছেন দাদা আপনি একটিবার আমাকে খুলে বলুন কি দেখেছেন। বলছেন আমি দেখলাম আমার সামনে দিয়ে একটা হাতি হেঁটে গেল, হাতির দুটো সুর, একটা হাতির আবার দুটো সুর হয় নাকি, দুটো সুরওয়ালা একটা হাতি আমি জীবনে আর দেখিনি, হাতির তো একটাই সুর দেখেছি এ যাবৎ, কিন্তু আজকের বনের মধ্যে দেখলাম একটা হাতির দুটো সুর, দুটো সুরওয়ালা একটা হাতি আমার সামনে দিয়ে হেঁটে গেল, আর সারাদিন আমি আর কিচ্ছু দেখতে পাইনি। বলছি ঠিক আছে দাদা। তারপরে যুধিষ্ঠির পর ভীমের কাছে জিজ্ঞেস করছেন, ভাই ভীম আপনি কি দেখতে পেয়েছেন আজকের বনের মধ্যে। বলছি ভাই আজকে আমি একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম বনের মধ্যে। বলছি বলুন আপনি কি দেখতে পেয়েছেন, খুলে বলুন একটিবার। সারাদিন আমি একটা ঘটনাই দেখেছি আর কিছু দেখতে পাইনি, হেঁটে গেছি শুধু এইটাই দেখতে পেয়েছি আশ্চর্যের ঘটনা। বলছি একটিবার খুলে বলুন আপনি কি দেখেছেন। বলছেন দেখছি একটি গাভী সন্তান প্রসব করেছে, তারপর সেই বাছুরটাকে চাটছে, এতই চাটছে, চাটতে 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 রক্ত বেরিয়ে যাচ্ছে, তারপরও চেটে যাচ্ছে, বাছুরটা তো মারা যাবে একটু পরে, চাটছে রক্ত এমন ভাবে রক্ত ঝরছে। বলছে আচ্ছা। তারপর অর্জুনের কাছে জিজ্ঞেস করছে, অর্জুন তুমি কি দেখতে পেয়েছো ভাই একটিবার আমার কাছে খুলে বলো। বলছে হে কেশব আমি আজকে একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম, আমি তো এ যাবৎ এরকম এমন আশ্চর্য জিনিস দেখিনি,
বলছেন আপনি খুলে বলুন ভাই কি দেখেছেন। বলছি কিশোর আজকে আমি একটা আশ্চর্য রকমের পাখি দেখেছি, আমি সেই গরুর পাখিও দেখেছি, গরুর পাখির রূপ দেখেছি, এই পৃথিবীতে যত পাখি আছে সবাই রূপ আমি দেখেছি, কিন্তু আজকের যে পাখিটি দেখলাম এমন পাখি আমি দেখিনি। কেমন? আমার শ্রীকৃষ্ণ জানতে চেয়েছেন। বলছি কিশোর পাখিটি এক অদ্ভুত রকমের পাখি, পাখিটি ডানায় বেদ বাক্য লেখা, আবার সেই পাখিটি একটা মৃত মানুষের মাংস খাচ্ছে, কি আশ্চর্য! ডানায় বেদ বাক্য লেখা সংস্কৃতে, আর পাখিটি একটা মরা মানুষ খাচ্ছে। বলছে আচ্ছা, আর কিছু দেখেছেন? বলছে না দেখিনি। তারপর যুধিষ্ঠির ভীম অর্জুন নকুলের কাছে জিজ্ঞেস করছেন, ভাই নকুল আপনি কি দেখতে পেয়েছেন? বলছি ভাই আজকে আমি একটি আশ্চর্য জিনিস দেখতে পেলাম মনের মধ্যে। বলছে নিশ্চয়ই, আপনি সে কি আশ্চর্য জিনিস আপনি বলুন আমার কাছে। বলছে ভাই আমি যখন একটা পাহাড়ের পাশ থেকে যাচ্ছিলাম, দেখুন পাহাড় থেকে বড় একটা পাথর গড়িয়ে পড়ছে, আমি ভীত হয়ে দাঁড়িয়ে পড়লাম। পাহাড়টা পাথরটা যখন গড়িয়ে পড়ছে পাহাড় থেকে, বড় বড় মোটা মোটা গাছ ভেঙে চুরে চুরমার করতে 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 নিচের দিকে গড়িয়ে পড়ছে। বলছে আচ্ছা গড়িয়ে কি হলো? তারপরে বলছে এই যে পাথরটা গড়িয়ে পড়লো, বড় বড় গাছ ভেঙে চুরে চুরমার করতে করতে ভেঙে নিচে পড়িয়ে পড়লো, কিন্তু নিচে নেমে ছোট্ট একটা গাছে গিয়ে আটকে গেল পাথরটা। অবাক করা কাণ্ড, পাথরটা পড়ার কিন্তু তারপরে অনেক জায়গা ছিল, এত মোটা মোটা গাছকে ভেঙে চুরমার করে দিল, আর ছোট্ট একটা গাছকে ঝোপকে করতে পারলাম। বলছে আচ্ছা, আর কিছু দেখেছি? বলছে না আর কিছু দেখিনি, এটাই দেখলাম। বলছে আচ্ছা, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব, সহদেবের কাছে জানতে চেয়েছেন, ভাই আপনি কি দেখেছেন মনের মধ্যে? বলছে হে দাদা আজকে আমি একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম মনের মধ্যে। বলছে আপনি কি দেখতে পেয়েছেন? বলছে এমন জিনিস কি হয় নাকি এমন? বলছে কি দেখতে পেয়েছেন ভাই আপনি বলুন। বলছে আমি বনের মধ্যে অনেকগুলো পাতকুয়ো দেখতে পেলাম, অনেকগুলো পাতকুয়ো, মাঝখানে একটি গভীর পাতকুয়ো দেখতে পেলাম, সমস্ত পাতকুয়ো গুলো জলে টই টুম্বুর ভর্তি ছিল, আর মাঝখানে যে পাতকুয়োতে সব থেকে গভীর ছিল সেটাই জল নেই, কি আশ্চর্যের কথা! এতগুলো পাতকুয়ো সবগুলো ভর্তি জলে টই টুম্বুর, আর মাঝখানে যেটি সব থেকে গভীর তাতে জল নেই, এটা একটা আশ্চর্যের ঘটনা নয়? বলছে আচ্ছা এটা দেখেছেন? হ্যাঁ এটা দেখেছি। আর কিছু দেখেছেন আপনি? বলছে না দাদা আর কিছু দেখতে পাইনি। এই পঞ্চ ভাইয়ের কথা শ্রবণ করে আমার শ্রীকৃষ্ণ এক এক করে উত্তর দিয়েছেন। সর্বপ্রথম উত্তর দিয়েছেন যুধিষ্ঠিরের কথা। যুধিষ্ঠির কি দেখেছিলেন? যুধিষ্ঠির দেখেছিলেন বনের মধ্যে থেকে একটা হাতি হেঁটে যাচ্ছে, তার দুটো সুর। অবাক হয়ে গেছেন আমার যুধিষ্ঠির, যে একটা হাতির দুটো সুর হয় নাকি? এটা শ্রবণ করে আমার শ্রীকৃষ্ণ বলছেন, দাদা কলিকালে এক শ্রেণী মানুষ মুখে বলবে এক কথা, কাজে দেখাবে আর একটা, মনের মধ্যে থাকবে একটা জিনিস, মুখে লোককে বলবে আর একটা কথা, দুই দিক থেকেই মানুষকে ঠকাবে, মানুষের সঙ্গে কপটতা করবে, মিথ্যা কথা বলে, মনে থাকবে তার একটা কিন্তু মিথ্যা কথা বলে অন্য কথা বলে মানুষকে ভুলাবে, মানুষকে ঠকাবে। এটা হচ্ছে কলিকালের মানুষের ধর্ম হবে। তারপরে ভীম, ভীমের প্রশ্নের উত্তর দিচ্ছেন। ভীম দেখেছিল বনের মধ্যে একটা গাভী, গাভীটা তার বাচ্চাকে চাপছে, চাপতে 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 রক্ত বেরিয়ে যাচ্ছে, তারপরও চেটে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আবার শ্রীকৃষ্ণ বললেন, কলিকালে মা বাবা তার সন্তানকে এতটাই আদর দেবেন যে তার বিকাশই হবে না, আদর দিয়ে এমন ভাবে তুলে গড়ে তুলবেন যে তার মৃত্যুর কারণ পর্যন্ত হবে মা বাবা, আদর দিয়ে তার সব শেষ করে ফেলবেন, তার বিকাশই হবে না। কিন্তু তার মধ্যে আরেকটি কথা আছে, দেশে দুই একজন আর ছেলে ধার্মিক হবে,
যে ধার্মিক হবে তাকে দেখতে কোটি কোটি মানুষ যাবে, কোটি কোটি মানুষ সেই ধার্মিক সন্তানকে দেখতে যাবে। কিন্তু কারো ছেলে যদি ধার্মিক হয়, তার বাবা বলবে দেখো আমার ছেলেটা কোন পথে যাচ্ছে। ছেলে ধার্মিক হলে তার বাবা মা খুশি নয়। দেখুন, একটা ছেলে ধার্মিক হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার কাছে যাচ্ছে সে ধর্ম কথা শ্রবণ করতে, আর যার ছেলে ধার্মিক হয়েছে তার বাবা বলছে আমার ছেলেটা কোন পথে যাচ্ছে, দুটো পয়সা রোজগার করে না, শুধু হরি বল করছে, একটু কাজকর্ম করবে দুটো পয়সা রোজগার করবে তা না করে হরি বল সারাদিন হরি বল হরি বল হরি বল করছে। এটা হচ্ছে আমার ভীমের প্রশ্নের উত্তর দিয়েছেন, ভীম যা দেখেছিলেন তার প্রত্যুত্তর দিয়েছেন। তারপর তৃতীয়বার তৃতীয় ভাই অর্জুন, অর্জুন দেখেছিলেন বনের মধ্যে একটা পাখি, আশ্চর্য রকমের পাখি, ডানায় বেদ বাক্য লেখা, কিন্তু সেই পাখিটি একটি মৃত মানুষের মাংস খাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন কলিকালে এক শ্রেণীর মানুষ সাধু হওয়ার ঢং করবে, গায়ে নামাবলী থাকবে, অনেক কিছু থাকবে, সাধু হওয়ার ঢং করবে, কিন্তু মানুষকে ঠকাবে, মানুষকে ঠকাবে, স্ত্রী জাতিকে ঠকাবে, শিশুদেরকে ঠকাবে, মানুষকে নানাভাবে ছলে বলে কলে কৌশলে তাদেরকে ঠকাবে, মানুষের অর্থ অর্থ হাতাবার জন্য নানা কৌশল অবলম্বন করবে। পাশে কেউ যদি পাশের বাড়িতে মারা যায় সে ভাববে ওই বাড়িটা কিভাবে দখল করতে পারি আমি, কেউ যদি প্রচুর টাকা রেখে মারা যায় সেভাবে ওই টাকাটা কি করে আমি পাই। কলিকালের মানুষের এই ধর্ম হবে, লুবি হবে, শুধু উপর থেকে সাধু হওয়ার ঢং করবে, কিন্তু আসলে সে ধার্মিক নয়, মানুষকে ঠকাবার তার উদ্দেশ্য। এ হচ্ছে অর্জুনের কথার পরিপ্রেক্ষিতে আমার শ্রীকৃষ্ণ উত্তর দিলেন কলিকালের মানুষ কেমন হবে। এরপরে নকুলের কথার উত্তর দিচ্ছে, নকুল দেখেছিলেন পাহাড় থেকে একটা বড় পাথর গড়িয়ে পড়ছে, বড় বড় গাছকে গুড়িয়ে দিচ্ছে, কিন্তু ছোট্ট একটি গাছের সামনে এসে পাথরটা আটকে গেল। আশ্চর্যের বিষয়, বড় 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 গাছকে ভেঙে চুরে চুরমার করতে 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 নেমে এলো, আর এই ছোট্ট একটা গাছকে ভাঙতে পারলো না। এর পরিপ্রেক্ষিতে আমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন মানুষের কলিকালে মানুষের পতন নেমে আসবে, মানুষ এহেন হীন কর্ম নাই যা করতে পারবে না, মানুষ হীন কর্ম করতে করতে মানুষের পতন নেমে আসবে, কিন্তু যারা হরিনাম করবে হরি বল এই ছোট্ট হরিনাম বৃক্ষে সমস্ত কিছু আটকে যাবে। এই হরিনাম হচ্ছে কলিযুগের সর্বশ্রেষ্ঠ ফল, যার কাছে ওইরকম পাথর কেন বড় বড় জিনিস আটকে যাবে, যেমন বড় পাথরটা ছোট্ট একটি গাছে হরিনাম রূপী বৃক্ষের সামনে সে আটকে গেছে। তাই হরিনাম হচ্ছে কলিকালের সর্বশ্রেষ্ঠ নাম, হরিনামে সমস্ত পাপ ধুয়ে যায়, সমস্ত পাপ ধুয়ে যায় হরিনামে, হরিনাম করলে। তাই মহর্ষিরা বলেছেন একবার হরিনামে যত পাপ খণ্ডে পাপিরও কি সাধ্য আছে তত পাপ করে, একবার হরিনামে হরি বল, একবার হরিনামে যত পাপ খণ্ডে পাপিরও কি সাধ্য আছে তত পাপ করে। কলিকালে হচ্ছে শালয়ে যায় কেহ করে সুরাপান, যদি কোন মহাজন সে পথে না যান, ব্যাসের ও কলম সাক্ষী সাবলিতকারে পঞ্চ সঙ্গ করে নারী সাবলিতারে, অনেকেই জীব হত্যা করেছে সদাই, মৎস্য মৃগ পক্ষী সে কি জীব মধ্যে নয়, ধনবান হয়ে যাবে স্বর্ণ কারো ঠাই, দোকান স্পর্শিলে কলি তারে কি এরাই।
ইহাতেও যদি কেহ না ভুলে মায়ায় রসিকের ধর্ম দিয়ে অনেকে মজায়। রসিকের ধর্ম দিয়ে অনেক মজায়। একটু আগে বলেছি এই যে অর্জুন দেখেছিলেন জঙ্গলের মধ্যে একটি পাখি, ডানায় বেদবাক্য লেখা, কিন্তু সে একটি মৃত মানুষের মাংস খাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কিছু মানুষ কলিকালে সাধু হওয়ার ঢং করবে কিন্তু মানুষকে ঠকাবে। আমার কবি তারকচন্দ্র সরকার পুরাণ গ্রন্থ পাঠ করে সেই পুরাণের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন ইহা তো যদি কেউ না ভুলে মায়ায়, তবে কেউ রসিকের ধর্ম দিয়ে অনেকে মজায়। তাই রসিক বলে এখানে তিনি বর্ণনা করেছেন। আজকের দেখুন কত মানুষ চরিত্রহীন হয়ে ঘুরে বেড়ায়, মা মাসি খুড়ি জ্ঞান নেই। আমার দয়াল হরিচাঁদ ঠাকুর বলেছেন, এই জগতে যত নারী আছে সব আমার মা, প্রত্যেকে মাতৃজ্ঞান করবি। এই মাতৃজ্ঞান করলে কিন্তু আর ব্যভিচারীর কোন জায়গা নেই সেখানে। আমার অর্জুনের কথা পরিপ্রেক্ষিতে ভগবান যে কথা বলেছিলেন, সাধু হওয়ার ঢং করবে দাঁড়িয়ে রেখে মুখে গায়ে নামাবলি দিয়ে সাধু হওয়ার ঢং করে মানুষকে ঠকাবে, হরিনাম বিতরণ করবে না, শুধু মানুষকে ঠকাবার জন্য তিনি দাঁড়িয়ে রাখছেন, সাধু হওয়ার ঢং করছেন, ছাপা জপ মালা কাপড় সাপিয়ে ঘুরে বেড়াবেন।